হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস কিচেন। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আগামীকাল জন্মাষ্টমী, তাই আমি সেই উপলক্ষে আজ নিয়ে চলে এসেছি তা জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীরের রেসিপি নিয়ে। আগে আমি জন্মাষ্টমী স্পেশাল আরও তিনটে তালের রেসিপি আমি আপলোড করেছি, সেই রেসিপি তিনটের আমি লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আর বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। তালের ক্ষীর বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এতে দিয়ে দিলাম এক কাপ মতন দুধ, আমি এক কাপ ঘন দুধ এতে আমি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন তালের পাল্প। তালের পাল্প দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে গাঢ় করে নেব। দেখুন এটা কিন্তু এখন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করব। এটা ফোটানোর সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যেন তলাটা লেগে না যায়। এটা ফুটতে শুরু করে দিলে আমি এবার এতে অ্যাড করে দেব কোরা নারকেল বা গ্রেটেড কোকোনাট। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এবং মোটামুটি 2-4 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি এতে অ্যাড করে দেব একটা তেজপাতা ও এলাচ। আমি এখানে ছোট এলাচের ব্যবহার করছি, আমি একটা তেজপাতা একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এটাকে এরপর থেকে মোটামুটি 10 মিনিট মতন আমি ফুটিয়ে গাঢ় করব। এর গাঢ়ত্বটা কিন্তু আপনি আপনাদের পছন্দ মতন করবেন, কিন্তু এটা যদি একটু বেশি গাঢ় হয়, ক্ষীর যেমন মাখামাখা হয় সেরকম হলে বেশ ভালো হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন চিনি। এর স্বাদটা বুঝে তালটা কতটা মিষ্টি সেটা বুঝে নিয়ে এতে চিনি অ্যাড করবেন আপনারা। আমি এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি 3/4 কাপ মতন চিনি এতে আমি অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবং চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে ভালো করে গাঢ় করে নেব।
দেখুন আমি এবার এটা 10 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন এর কিন্তু গাঢ়ত্বটা অনেকটা বেড়ে গেছে, ভীষণ ঘন হয়ে এসেছে, একদম পুরো ক্ষীরের মতন দেখতে লাগছে। ক্ষীর যতটা ঘন মাখামাখা হয় সেই রকম হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমি তালের ক্ষীর সার্ভ করে নিয়েছি। আপনারা এটাকে লুচি, তালের লুচির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। তালের লুচির সঙ্গে তালের ক্ষীরের কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।